চিটফান্ড কাণ্ডের রাজীব কুমার মামলায় বিশাল বড় একটি খবর রয়েছে এই ভিডিওটিতে কারণ সুপ্রিম কোর্টে কিন্তু ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমার কোনটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপডেটের জন্য তো সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেলো রাজীব কুমার এমনকি বেড়ে গেল তার গ্রেপ্তারের সম্ভাবনা তো সূত্রের খবর অনুযায়ী অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে ফের দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন রাজীব কুমার রাজীবের যুক্তি এই সময়ে রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে ফলে তাকে আরো সময় দেওয়া হোক কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে গ্রেপ্তারের রক্ষা কবচের সময়সীমা বৃদ্ধির আবেদন করেন রাজীব কুমার কিন্তু তাতেও রক্ষা হল না সেখানেই গিয়ে ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার অর্থাৎ আজ গ্রেফতারের উপর চাওয়া রাজীব কুমারের আবেদন শোনার পরে সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়া হয় তিনি যেন তার আবেদন সেক্রেটারি জেনারেলের কাছে জমা দেন ফলে আগামী তেইশে মধ্যে আদালত থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম রাজীব কুমারের এবং এর জেরেই বাল্য রাজীব কুমারের গ্রেপ্তারের সম্ভাবনা এবং এমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ প্রসঙ্গত গত শুক্রবার রাজীব কাণ্ডের শুনানিতে সেদিন বিচারপতি সঞ্জীব খানা স্পষ্ট জানিয়ে দেন রাজীবের ওপর থেকে রক্ষা কবর সরিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট এবার সিবিআই চাইলে রাজীবকে জেরা করতে পারবে এবং সেই সাথেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে মাত্র সাত দিনের জন্য জামিনের আবেদনের সুযোগ দেয় সুপ্রিম কোর্ট এবং সাত দিনের এই সময়সীমা বাড়াতে গিয়েই ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে রাজীব কুমার অর্থাৎ এক কথায় রাজীব কুমার কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হতে চলেছেন এরপরে এই বিষয়ে আপনার রকম মতামত জানার থাকলে অবশ্যই নিজে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে না